আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও ইউটিউব বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দীর্ঘদিন পর তোমাদের মাঝে আবার একটি নতুন ক্লাস নিয়ে ফিরে আসছি। চোখের অসুস্থতার জন্য বেশ কয়েকদিন কোনো ক্লাস বা ভিডিও দেওয়া হয়নি, তো এখন আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় অনেকটা সুস্থ হয়েছে। তো তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল হোসেন সিদ্দিক, প্রভাষক, তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র, দ্বাদশ শ্রেণী। আজকের আমাদের ক্লাসের বিষয় আলোচ্য বিষয় হচ্ছে সম্রাট আকবর পর্ব 5, যে মূল বিষয় হচ্ছে আকবরের মনসবদারি প্রথা। আমরা এর আগে আকবরের উপর আরও 4টি ক্লাস নিয়েছি। আজকে হচ্ছে 5 নম্বর ক্লাস। আজকে আমাদের সম্ভবত শেষ ক্লাস আকবরের উপর। তো যারা এর আগে ক্লাসগুলো দেখোনি, আমার ইউটিউব চ্যানেল অর্থাৎ এই চ্যানেলটিতে তুমি মোগল বংশের যেই প্লেলিস্টটা রয়েছে সেখানে সবগুলো ক্লাস একসাথে পাবে, দেখে নেবে আশা করি। চলো আমরা আজকের ক্লাসে শুরু করি। আমরা প্রথমে দেখে নেব মনসবদারি প্রথা জিনিসটা কি। মনসবদারি প্রথা বলতে আমরা কি বুঝি? সম্রাট আকবরের সামরিক সংস্কারের সবচেয়ে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ ছিল মনসবদারি প্রথা। অর্থাৎ তাহলে এটা হচ্ছে সামরিক সংস্কারের একটা অংশ, একটা সামরিক ব্যবস্থাপনা। সেনাবাহিনীতে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সামরিক ও বেসামরিক প্রশাসনের অব্যবস্থা দূর করার লক্ষ্যে সম্রাট শাহবাজ খানকে মীর বক্সি নিয়োগ করেন। এই লোকটাকে মীর বক্সি, মীর বক্সি হচ্ছে সামরিক বিভাগের প্রধানের পদবি, অর্থাৎ এক ধরনের আমরা যেটাকে আমরা সমর মন্ত্রী বা এই যে স্বরাষ্ট্রমন্ত্রীও বলা যায়, এই মন্ত্রী বা এই পদের অধিকারী ব্যক্তির অধীনে থাকতে হচ্ছে সামরিক যাবতীয় বিষয়গুলো। এখানে সেনাবাহিনী পরিচালনা, নিয়োগ, যাবতীয় যুদ্ধ পরিচালনার বিভিন্ন বিষয়ে সম্রাটকে সহযোগিতা করা এই মীর বক্সি এই লোকটার কাজ ছিল। তো এই লোক শাহবাজ খানকে মীর বক্সি হিসেবে নিয়োগ করেন। নিয়োগ করে তিনি বলতে সম্রাট নিজে স্বয়ং একটি পরিকল্পনা প্রস্তুত করেন। সম্রাটের এই পরিকল্পনাই ইতিহাসে মনসবদারি প্রথা নামে পরিচিত। মনসব শব্দের অর্থ হচ্ছে পদ বা পদমর্যাদা, যেটাকে আমরা ইংলিশে র্যাঙ্কও বলি, কোন র্যাঙ্কের অধিকারী, এরকম আমরা যে বিষয়টা উল্লেখ করি সেটা হচ্ছে এই মনসব। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্ন, মনসব শব্দের অর্থ কী? পদ বা পদমর্যাদা, এই পদের অধিকারীকে মনসবদার বলা হয়। অর্থাৎ এই মনসব যা যিনি লাভ করবেন, যিনি এই পদটা লাভ করবেন, এই সম্মানটা লাভ করবেন, তাকে মনসবদার বলা হয়, এবং সমগ্র ব্যবস্থাটিকে মনসবদারি ভাতা বলা হয়। এই যে মনসবদারের যাবতীয় যে বিষয়গুলো, যে ব্যবস্থা বা নীতিটা, এই ব্যবস্থা বা রীতিটাকে মনসবদারি প্রথা বলা হয়। সম্রাট আকবর 1577 সালে মনসবদারি প্রথা চালু করেন। তাহলে এটা গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্ন, মনসবদারি প্রথাকে চালু করেন সম্রাট আকবর কখন চালু করেন? 1577 সালে। এই প্রথার মূল কথা হলো সম্রাট আকবর কেন্দ্রীয়ভাবে সরাসরি সৈন্যবাহিনী না রেখে বিশিষ্ট কিছু লোককে মনসবদার নিয়োগ করে তাদের অধীনে নির্দিষ্ট সৈন্য রাখার ব্যবস্থা করেন, এবং ওই নির্দিষ্ট সংখ্যক সৈন্যের বেতন ও ভরণ পোষণের জন্য যে সেই মনসবদারকে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হতো। এটাই হচ্ছে মনসবদারের মূল পরিচয়। অর্থাৎ আমরা তো জানি যে কোনো রাষ্ট্রের একটা সেনাবাহিনী থাকবে, ওই সেনাবাহিনী সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীনে থাকবে,
প্রাদেশিক সরকারের অধীনেও থাকতে পারে সেটা প্রাদেশিক সেনাবাহিনী, কিন্তু একটা দেশের যে মূল সেনাবাহিনী সেটা থাকবে কেন্দ্রীয় সরকারের অধীন। সরকার যে কোনো সময় এই সেনাবাহিনী ব্যবহার করে যুদ্ধ বা বিদ্রোহ দমন কাজ করতে পারতো, এটা হচ্ছে মূল শাসকের অধীনে কেন্দ্রে থাকবে। কিন্তু এই মনসবদারি প্রথায় সম্রাট কেন্দ্রীয়ভাবে সরাসরি সৈন্যবাহিনী রাখবেন না, তাহলে সৈন্যবাহিনীগুলো থাকবে কোথায়? থাকবে হচ্ছে এই মনসবদারদের অধীন। এই মনসবদাররা এই সম্রাট থেকে অনুমতি প্রাপ্ত হয়ে সৈন্য সংখ্যা রাখবেন, কে কত সৈন্য সংখ্যা রাখবেন এটা সম্রাটই ঠিক করবেন, যাকে যে মর্যাদা দেওয়া হবে। অর্থাৎ কাউকে যদি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা গুরুত্বপূর্ণ ব্যক্তি বলা হয়, তাকে দেওয়া হলো যে ধরো 10,000 সৈন্য রাখবে বা 12,000 সৈন্য রাখবে। সর্বোচ্চ সৈন্য সংখ্যার অ্যামাউন্ট ছিল 12,000, অর্থাৎ সর্বোচ্চ পদের মনসবদার 12,000। তো সাধারণত এই জাতীয় 10-12 এই জাতীয় সৈন্য সংখ্যা রাখতে পারতো শুধু রাজ পরিবারের সদস্যরাই। তো এই যে এরকম একটা মনসবদার নিয়োগ করে তার অধীনে সম্রাট যেই সৈন্য সংখ্যা রাখার তাকে অনুমতি দিত, সে ততটুক সৈন্য সংখ্যা রাখবে। এই সৈন্য সংখ্যার বেতন বা অন্যান্য যে খরচ, পরিচালনার জন্য যে খরচ, এই খরচটা সম্রাট ওই মনসবদারকে দিয়ে দিবে। অর্থাৎ একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তাকে দিয়ে দিবে, ওই টাকার মাধ্যমে সে ওই নির্দিষ্ট সৈন্য সংখ্যক রাখার অধিকারে লাভ করবে। এটা হচ্ছে তার একটা র্যাঙ্ক বা পদমর্যাদা। সে যদি সর্বনিম্ন পদমর্যাদার মনসবদার হয় তাহলে সে 10 জন সৈন্য রাখতে পারবে, তাকে 10 জনের মাসিক বেতন দেওয়া হবে। সে যদি আরেকটু উপরের র্যাঙ্কের হয় তাহলে সে 100 জনের রাখতে পারবে, তার উপরে 500, এইভাবে বিভিন্ন অ্যামাউন্টের পরিমাণের সৈন্য সংখ্যা সে রাখবে, সে অনুযায়ী সে এই নির্দিষ্ট ভাতা বা অর্থ লাভ করবে। তো এটা হচ্ছে মনসবদারি সিস্টেম। তো আবুল ফজলের মতে সাম্রাজ্যের সর্বমোট 33 প্রকারের, আরবিনের মতে 27 প্রকারের, এবং কোনো কোনো তত্ত্ব মতে 66 প্রকারের মনসব ছিল। অর্থাৎ এই যে যে বললাম ধরো 10 জন সৈন্য রাখার, এটা একটা প্রকারের মনসব, একটা পদমর্যাদা। এরপর ধরো 20 জন সৈন্য রাখতে পারবে, এটা একটা পদমর্যাদা। এইভাবে এই যে বিভিন্ন পদমর্যাদাকে ভাগ করে করে 33 প্রকারের, কেউ কেউ বলছে 33 প্রকারের। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ নৈভিত্তিক প্রশ্ন, আবুল ফজলের আইনি আকবরীর মতে, মানে হচ্ছে আইনি আকবরী বইটা গ্রন্থটা লিখেছেন আবুল ফজল, এই আবুল ফজলের এই গ্রন্থের মতে। তো তাহলে এখানে একটা নৈভিত্তিক প্রশ্ন, আইনি আকবরীর লেখককে আবুল ফজল। সর্বোচ্চ পর্যায়ের মনসবদার মোট 10,000, এখানে 1,000 হবে, মোট 10,000, কোনো কোনো বর্ণনা মতে 12,000, আর সর্বনিম্ন পর্যায়ে 10 জন সৈন্য সংরক্ষণের নিয়ম ছিল। তাহলে এই যে সর্বোচ্চ যিনি পদমর্যাদার বা মনসবের অধিকারী ছিল, তিনি 10,000 সৈন্য রাখতে পারতেন, তার পদমর্যাদা ছিল এটা। এইভাবে ভাগ করতে করতে 66 প্রকার, কারো কারো মতে 33 প্রকারের পদ ছিল বা বিভক্তি ছিল আর কি। আর সর্বনিম্ন পর্যায়ের যিনি মনসব ছিলেন তিনি 10 জন সৈন্য সংরক্ষণ করতে পারতেন। তবে 7,000 থেকে তদূর্ধ্ব মনসব সাধারণত রাজপরিবারের সদস্যদের জন্য নির্ধারিত থাকতো। অর্থাৎ 7,000-এর উপরে যে মনসব বা পদমর্যাদাটা ছিল, এই সৈন্য সংখ্যা রাখতে পারতো শুধু সাধারণত রাজপরিবারের সদস্যরা, যুবরাজরা। তবে কিছু কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়, এই যে মান সিংহ, টোডরমল, এগুলা এই রাজপুত নেতা ছিল, এগুলো সম্মান সম্রাটের কাছে অনেক উচ্চ ছিল, এই জন্য তিনি তাদেরকে 7,000-এর উপরে সৈন্য সংখ্যাও রাখার মর্যাদা দিয়েছিলেন। তাহলে এটা হচ্ছে মনসবদারি প্রথা। তা মনসবদারি প্রথা বলতে কী বুঝো, এটা অবশ্যই তুমি আয়ত্ত করে নেবে। এরপর হচ্ছে আমরা দেখবো মনসবদার নিয়োগ কীভাবে করতেন সম্রাট। মনসবদার নিয়োগ, পদোন্নতি, পদচ্যুতি সম্পূর্ণভাবে সম্রাটের ইচ্ছার উপর নির্ভরশীল ছিল। অর্থাৎ এখানে অন্য কোনো বিষয় ছিল না, সম্রাট যাকে ইচ্ছা তাকে মনসবদার নিয়োগ করতেন, এবং তাকে কোন পদে নিয়োগ করবেন, সে কি 10 জন সৈন্য রাখবে নাকি 10,000 রাখবে, এই যে একটা যেই মর্যাদা এটাও সম্রাট ঠিক করতেন। পদোন্নতি, সে আগে 10 জন রাখতো, এখন তাকে 500 জন রাখার অনুমতি দেওয়া হবে কি না, এটাও সম্রাটের উপর নির্ভর করবে। কিন্তু তাকে পদচ্যুতি, অর্থাৎ সেই কথা অনুযায়ী বা দায়িত্ব পালন করতে ব্যর্থ, তাকে পদচ্যুত করা দরকার, সেটাও সম্রাট সিদ্ধান্ত নিত। তবে এক্ষেত্রে
রাজ পরিবারের বিশেষ করে যুবরাজদের পরামর্শ সম্রাট গ্রহণ করতেন। একজন ব্যক্তির সামরিক যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে সম্রাট তাকে মনসবদার হিসেবে নিয়োগ করতেন, অর্থাৎ মনসবদার নিয়োগের জন্য ওই লোকের সামরিক যোগ্যতা ও দক্ষতাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ যেহেতু সে সৈন্য রাখবে, সৈন্য পরিচালনা করবে, তার জন্য সে তার সামরিক যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে। মনসবদারদের জাত ও সাওয়ার নামক দুটি মর্যাদা ছিল, অর্থাৎ এই প্রত্যেকটা মনসবদারের আবার আলাদা দুইটা ক্যাটাগরি বা মর্যাদা ছিল, যেটাকে জাত ও সাওয়ার বলা হতো। জাত ও সাওয়ারের এই ব্যাখ্যা বা পরিচয় সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে ব্যাপক বিতর্ক রয়েছে, এই জন্য এটা বিস্তারিত না বলে, সাধারণত জাত বলা হয় পদাতিক সেনাবাহিনীকে, আবার সাওয়ার বলা হয় অশ্বারোহী বাহিনীকে। একজন মনসবদার কতটি জাত রাখবে, কতটা সাওয়ার রাখবে, এটার ভিত্তিতে তাকে বিভিন্ন পদে বা প্রকারে ভাগ করা হতো। তো এটা এখন বিস্তারিত জানার দরকার নেই, এটা খুবই জটিল একটা বা বিতর্কিত বা মানে মতভিন্নতা রয়েছে এটার পরিচয় সম্পর্কে। তো আবুল ফজলের তত্ত্বমতে একজন 5,000-ই মনসবদারের বেতন ছিল মাসিক 3,200 টাকা। আচ্ছা, এই 3,200 টাকা মানে আমাদের এই সময়ের 3,200 টাকা না, ওটা তৎকালীন 3,200 টাকা, ওটা বিশাল ব্যাপার। তো একজন 5,000-ই মনসবদার, অর্থাৎ 5,000 সৈন্য যে রাখতো সেই মনসবদারের বেতন ছিল মাসিক 3,200 টাকা, অর্থাৎ এই 3,200 টাকার মধ্যে সে 5,000 সৈন্যের ভরণ পোষণ বেতন সব কিছু নির্ভর করতো, তার বেতনও নিয়ে নিত। তো প্রথম শ্রেণীর একজন 500-টি মনসবদারের বেতন ছিল মাসিক 2,500 টাকা, 10 জন সৈন্যের মনসবদারের মাসিক বেতন ছিল 100 টাকা। 100 টাকা, এটা অর্থ এবং বেতনের সমপরিমাণ জায়গুর দেওয়া হতো, অর্থাৎ এই যে 3,200 টাকা, 2,500 টাকা, 100 টাকা, এটা সরাসরি নগদ অর্থ প্রদান করা হতো, অথবা ওই নগদ অর্থের পরিবর্তে বেতনের সমপরিমাণ জাগির দেওয়া হতো। জাগির মানে হচ্ছে নগদ অর্থ না দিয়ে ওই মনসবদারকে একটা নির্দিষ্ট এলাকা দিয়ে দেওয়া হতো, বা একটা ভূমির নির্দিষ্ট ভূমি বা জমি দিয়ে দেওয়া হতো, ওই এলাকা বা ওই ভূমি থেকে যে রাজস্ব ইনকাম হতো বা খাজনা আদায় হতো সেটা দিয়ে সে তার বেতনটা নিত, অর্থাৎ ওই ইনকাম থেকে তার সৈন্যবাহিনী রাখার যে সে ভাতা বা বেতন পেত সেটা আদায় করে নিত। তো নির্ধারিত বেতন থেকে মনসবদার তার অধীনস্থ সৈন্যদের বেতন ও রসদ সংগ্রহ সহ সংশ্লিষ্ট ব্যয় নির্ভর করত, অর্থাৎ এই যে 100 টাকা, এই যে 3,200 টাকা, 2,500 টাকা যে বেতনটা বা ভাতাটা তাকে দেওয়া হতো, সেই ভাতা থেকে সে তার অধীনস্থ যেই 10 জন সৈন্য বা 500 জন বা 5,000 সৈন্য যে তার যে অধীনস্থ সৈন্য রাখতো, সেই সৈন্যদের বেতন ও রসদ সংগ্রহ সহ যাবতীয় ব্যয় সে নির্বাহ করতেন। আর নির্ধারিত বেতনের বাইরেও অনেক সময় মনসবদারদের উপহার উপঢৌকন দেওয়া হতো, অর্থাৎ একজন বংশবদার নির্ধারিত বেতন তো পেতনি, তাছাড়া সে যদি কোনো যুদ্ধে বা বিদ্রোহ দমনে কৃতিত্ব প্রদর্শন করত তাহলে তার সম্রাট সন্তুষ্ট হয়ে তাকে বিভিন্ন প্রকারের উপহার উপঢৌকনও প্রদান করতেন। এইভাবে মনসবদারদের যাবতীয় নিয়োগ থেকে শুরু করে বেতন ভাতাদি পরিশোধ করা হতো। এখন আমরা দেখব মনসবদারি ব্যবস্থার সুফল ও কুফলগুলো, অর্থাৎ এই ব্যবস্থার ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলো। প্রত্যেকটা ব্যবস্থারই ভালো এবং খারাপ দিক থাকে। তো সম্রাট এই যে একটা ব্যবস্থা পরে উদ্ভাবন করলেন, এটার ভালো দিক এবং খারাপ দিক রয়েছে। প্রত্যেকটি নীতি বা ব্যবস্থাপনারই কিছু ইতিবাচক বা নেতিবাচক দিক থাকে, মনসবদারি ব্যবস্থার ক্ষেত্রেও তাও প্রযোজ্য। এই ব্যবস্থার কিছু সফল ও কুফল লক্ষণীয়। যেমন প্রথমত, এই ব্যবস্থায় কোনো কেন্দ্রীয় সংগঠন ছাড়াই কেন্দ্রীয় সরকার একটি বৃহৎ সেনাদলের অধিকারী হয়েছিল, অর্থাৎ যেমন একটা দেশের সামরিক বাহিনীর জন্য একটা কেন্দ্রীয় যে সংগঠন এটা কিন্তু লাগবেই, এখানে বিভিন্ন ব্যবস্থাপনা থাকতে হবে, একটা সেনাবাহিনী প্রতিপালন করতে হলে। কিন্তু এই সম্রাটের কিন্তু এই কেন্দ্রীয় কোনো সেনাবাহিনী নেই এবং সংগঠন ছাড়াই কেন্দ্রীয় সরকার একটি বৃহৎ সেনাদলের অধিকারী হয়েছিল। অর্থাৎ আমি যেটা বলেছিলাম, মনসবদারদের অধীনে সৈন্যগুলো থাকবে, সৈন্যগুলো সম্রাট যে কোনো যুদ্ধ বা যে কোনো বিদ্রোহ দমনের জন্য যখন আহ্বান করবেন, মনসবদাররা এই সৈন্যগুলো সরবরাহ করতে বাধ্য থাকবে। এটা হচ্ছে এই ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ সুফল। তাহলে এই যে কেন্দ্রীয় কোনো ব্যবস্থাপনা ছাড়াই সম্রাট একটা বিশাল সৈন্য
রাখার উপকার ভোগ করতেছিলেন বা ভোগ করছিলেন। তাহলে এই একটা বৃহৎ সেনাদল সম্রাট ব্যবহার করতে পারেন এই ব্যবস্থাপনা, কোনো কেন্দ্রীয় পরিশ্রম ছাড়াই, ব্যবস্থাপনা ছাড়াই। দ্বিতীয়ত, কেন্দ্রীয় সাহায্য ছাড়াই প্রাদেশিক সরকার সংশ্লিষ্ট এলাকার মৎস্যদারদের সাহায্যে বিদ্রোহ দমন ও অন্যান্য সংকট মোকাবেলা করতে পারত। অর্থাৎ এই মৎস্যদাররা বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ছিল, ওরা যে শুধু রাজধানীতেই সব মৎস্যদার অবস্থান করতো এটা না, কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রদেশে এই মৎস্যদাররা ছিল। তো তারা যে যে এলাকার মৎস্যদার সে এলাকায় যদি কোনো বিদ্রোহ দেখা দিত, তখন এই যে কেন্দ্রীয় কোনো বাহিনী প্রেরণ করা ছাড়াই ওই এলাকার মৎস্যদার ওই এলাকার বিদ্রোহটা দমন করতে পারতো তার সৈন্য দিয়ে। তাহলে এটা একটা ভালো একটা সুবিধা, কারণ এই ওই সময় যে যোগাযোগ ব্যবস্থা ছিল রাজধানী দিল্লি থেকে দূরবর্তী একটা প্রদেশে বিদ্রোহ দমনের জন্য সেনাবাহিনী প্রেরণ করতে করতে ওই সময় অনেক সময় এখানে ওই বিদ্রোহীরা জয়লাভ করে দখল করে ফেলে। তাহলে এরকম কেন্দ্রের সাহায্য না পৌঁছালেও ওই এলাকার মৎস্যদারদের সহযোগিতা নিয়ে এই বিদ্রোহগুলো দমন করা যেত। তাহলে এটা আর একটা খুবই গুরুত্বপূর্ণ সুফল ছিল এই ব্যবস্থার। এই ব্যবস্থার গুণ ও দক্ষতার ভিত্তিতে পদোন্নতি হতো বলে মৎস্যদারদের মধ্যে দক্ষতা প্রমাণের প্রয়াস থাকতো আর রাষ্ট্রের সুফল পেত। তাহলে যেহেতু এই যে কোন মৎস্যদারের সৈন্য কত বীরত্ব দেখাইছে বা কোন যুদ্ধে জয়লাভ করছে বা সফলতা দেখাইছে, এটার ভিত্তিতে সম্রাট কিন্তু পদোন্নতি বা পুরস্কারের ব্যবস্থা করতেন। তাহলে এই যে এই পদোন্নতি লাভের আশায় বা পুরস্কার লাভের আশায় এই মৎস্যদারগণ সবসময় চেষ্টায় রত থাকতেন, অর্থাৎ ভালো কিছু দেখানোর বা বীরত্ব দেখানোর চেষ্টায় থাকতেন। তাহলে এই যে সুফল, এই চেষ্টার সুফল রাষ্ট্র বা সম্রাট পেত। তাহলে এটা একটা আরেকটা গুরুত্বপূর্ণ এটার সুফল। চতুর্থ হচ্ছে, এই প্রথা একটা সুসংগঠিত ব্যবস্থা হওয়ায় মুঘল সাম্রাজ্যের সামরিক দক্ষতা বৃদ্ধি পেয়েছিল। অর্থাৎ অনেক সম্রাটের আমরা নীতি দেখি যে এটা একটা নীতি ঘোষণা করে পরবর্তীতে এটার আর কোনো ব্যবস্থাপনা বা তদারকির কোনো ব্যবস্থা করতেন না, কিন্তু সম্রাট আকবর এই মৎস্যদারি প্রথা চালুর পর তিনি এটা একেবারে সুসংগঠিত উপায়ে এটা বাস্তবায়নের চেষ্টা চালান বা বাস্তবায়ন করেন। এই জন্য এটা যেহেতু সুসংগঠিত হওয়ায় মোগল সাম্রাজ্যের যে সামরিক দক্ষতা এটা কিন্তু বৃদ্ধি পেয়েছিল। আমরা দেখব যে এই জন্য সম্রাট আকবর ভারতের বিশাল একটা এলাকা তার সামরিক বাহিনীর মাধ্যমে জয়লাভ করতে সক্ষম হয়েছিলেন। তাহলে এগুলো হচ্ছে এই ব্যবস্থার উপকার বা সুফল। আমরা এখন দেখব এর কিছু খারাপ দিকও রয়েছে বা কুফলও রয়েছে। যেমন, বিভিন্ন জাতীয় গোষ্ঠীর সমন্বয় সেনাবাহিনী গঠিত হওয়ায় এতে ঐক্য ও সংহতির অভাব পরিলক্ষিত হয়। অর্থাৎ ধরো একটা মৎস্যদার নিয়োগ করা হয়েছে ফার্সিক জাতি থেকে, আরেকটা তুর্কি জাতিভুক্ত মৎস্যদার নিয়োগ করা হয়েছে। তাহলে তুর্কি জাতির যে মৎস্যদার সেই তুর্কি সৈন্যদেরকে সাধারণত নিয়োগ দিবে, পার্শ্বিক যে মৎস্যদার সে পার্শ্বিক সৈন্যদেরকে নিয়োগ দিবে। যেমন গুজরাটের যে মৎস্যদার সেই গুজরাটি সৈন্যদেরকে নিয়োগ দিবে, বাংলার যে মৎস্যদার সে বাঙালিকে নিয়োগ দিবে। এইভাবে বিভিন্ন মৎস্যদারদের গণ সমন্বয় গঠিত হয়ে যে একটা কেন্দ্রীয় সেনাবাহিনী গঠিত হতো বা ব্যবস্থাপনায় আসতো, তারা কিন্তু এক একটা জাতিভুক্ত হওয়ায়, এক একটা মৎস্যদারের অধীনে হওয়ায় এই যে একটা যে একটা বাহিনীর যে একক ঐক্য এটা কিন্তু এই মৎস্যদারি ব্যবস্থা ছিল না। তা এখানে অনৈক্য দেখা দিত, যেহেতু বিভিন্ন জাতির সমন্বয় সম্রাট এই সেনাবাহিনীটা পেত। তো এখানে বিভিন্ন যুদ্ধের মধ্যে অনৈক্য বা সংহতির অভাব পরিলক্ষিত হতো, যেটা ওই সময়ের জন্য খুবই মারাত্মক ছিল, অর্থাৎ একতার অভাব ছিল। দ্বিতীয়ত, সেনাবাহিনী মৎস্যদারদের অধীনে প্রতিপালিত হওয়ায় তাদের আনুগত্য মৎস্যদারদের প্রতি ছিল, সম্রাটের প্রতি নয়। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ধরো সম্রাট যদি এই সেনাবাহিনীটা যদি সম্রাটের হতো তাহলে এরা সরাসরি সম্রাটের অধীনে যদি থাকতো এরা সম্রাটের প্রতি সবসময় অনুগত থাকতো বা ভীত থাকতো। সম্রাট কখন তাদের চাকরিচ্যুত করে বা কখন কখন তাদেরকে পুরস্কৃত করে, এই যে একটা আগ্রহ, এইসব আগ্রহের কারণে সম্রাটের প্রতি অনুগত থাকতো। কিন্তু এখন এই মৎস্যদারদের
সৈন্যদের সাথে সরাসরি সম্পর্ক কিন্তু মনসবদারদের, সম্রাটের সাথে নয়। অর্থাৎ ওরা মনসবদারদের অধীনে থাকে, মনসবদার তাদেরকে নিয়োগ থেকে শুরু করে তাদের বেতন ভাতা পরিশোধ সবই মনসবদার করে। অর্থাৎ মনসবদারদের সম্রাটে বেতন ভাতা পরিশোধ করতেছেন, কিন্তু সৈন্যদেরকে পরিশোধ করতেছেন কিন্তু মনসবদার। তাহলে এই যে সৈন্যদের যে আনুগত্য ভয়ভীতি, এটা সম্পূর্ণ হচ্ছে মনসবদারের প্রতি, সম্রাটের প্রতি নয়। তাহলে এই যে সম্রাট এক ধরনের এখানে উপেক্ষিত, সৈন্যদের কাছে এক ধরনের উপেক্ষিত উপেক্ষিত থেকে যাচ্ছে, তো এটা একটা খারাপ দিক ছিল। তৃতীয়ত হচ্ছে কেন্দ্র হতে দূরবর্তী স্থানে মনসবদারদের অবস্থান থাকায় তাদের উপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছিল শিথিল। ওই যে একটা কথা এটাকে বলছে, এক একটা মনসবদার ছিল এক একটা এলাকায়, বিশাল অনেক দূরবর্তী একটা এলাকায় বিভিন্ন স্থানে তারা অবস্থান করতো, তাহলে তাদের উপর কেন্দ্রীয় যে নিয়ন্ত্রণ এটা কিন্তু খুব একটা শক্তিশালী ছিল না, অর্থাৎ দুর্বল, তাদের উপর নিয়ন্ত্রণ করার নিয়ন্ত্রণটা ছিল দুর্বল। তো এটা এক ধরনের মানে কেন্দ্রীয় সরকারের মানে দুর্বলতার মধ্যে পড়ে, তো কারণ এসব সৈন্যের যারা পরিচালনা করতো তাদের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ থাকতে হবে খুবই সুদৃঢ়, তাহলে এটা নিরাপদ থাকা যায়, বা যে কোনো সময় বিদ্রোহ বিশৃঙ্খলা তারা করতে পারে যেহেতু এটা সৈন্যের ব্যাপার। তো এই জাতীয় একটা শিথিল নিয়ন্ত্রণ এই ব্যবস্থাপনায় ছিল। চতুর্থত হচ্ছে মনসবদারগণ প্রায়শই প্রতারণা করতো, তাদের যে সংখ্যক সৈন্য প্রতিফলানোর কথা থাকতো তারা তা করতো না। অর্থাৎ তোমাকে আমি এই 5,000 সৈন্য রাখার টাকা পরিশোধ করলাম, তুমি 5,000 সৈন্য রাখতেছো এটা আমাকে বললা, কিন্তু আসলে তুমি রাখতেছো 3,000, তাহলে 5,000-এর টাকা নিলা আর সৈন্য রাখতেছো 3,000। তাহলে এই যে একটা দু নম্বরই করার একটা রাস্তা কিন্তু এখানে ছিল। অর্থাৎ এছাড়া অন্য সিস্টেমও ছিল, অর্থাৎ ধরো তুমি অশ্বারোহী, অশ্বারোহী বাহিনী রাখার কথা 5,000 তুমি রাখতেছ না, তুমি যখন পরিদর্শনে কেউ যাবে তখন তুমি অন্য অন্য ঘোড়াগুলো তুমি এই যে যুদ্ধের ঘোড়া হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করতে। তো তো এই জাতীয় যদিও এই জাতীয় প্রতারণাগুলো বন্ধের জন্য আকবর ব্যবস্থা নিয়েছিলেন, এই যে দাগ দেওয়ার সিস্টেম, দাগ প্রথা তিনি চালু করেছেন, অর্থাৎ যেগুলো যুদ্ধের ঘোড়া এগুলা তিনি চিহ্নিত করার জন্য দাগ দিয়ে রাখতেন, এটা শের শাহ প্রবর্তন করেছিল। তো এভাবে এই ব্যবস্থাপনার কিছু এই মানে ত্রুটি ছিল, প্রকৃত সৈন্য সংখ্যা তারা রাখতো না। তো এটাই হচ্ছে এই ব্যবস্থার সুফল এবং কুফল। তবে আমরা যত কুফলের কথা বলি না কেন, এই আকবরের মনসবদারি ব্যবস্থা ভারতের সামরিক ইতিহাসে একটি অভিনব সংযোজন ছিল, অর্থাৎ এটা একটা নতুন এবং তৎকালীন সময়ের জন্য খুবই কার্যকরী একটা ব্যবস্থা ছিল বলে অনেক ঐতিহাসিক মত দিয়েছেন। তো আজকের ক্লাস এ পর্যন্ত, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই এটা ভালো করে আয়ত্ত করে নেবে। যদিও এটা উদ্দীপক এটার উপর খুব একটা আসে না, তারপরেও মাঝে মাঝে আসে, এবং খ নম্বরের প্রশ্নটাও কিন্তু এখান থেকে হয়, মনসবদারি উপতা বলতে কি বোঝা, নৈভিত্তিক প্রচুর নৈভিত্তিক হয় এখান থেকে। তো আজকের অ্যাটেন্ডেন্সটা সবাই দিয়ে দেবে, রোল রোল প্লাস ওয়ান নাম বর্ষ এইভাবে অ্যাটেন্ডেন্স দিয়ে দেবে। তো আজকের ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।